প্রার্থনা ফারদিন দিঘি শিশুশিল্পী হিসেবে দেশজুড়ে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন শিশুশিল্পী হিসেবেই সেই দিঘি এখন পুরোদস্তুর নায়িকা বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন তবে নায়িকা হতে না হতে আলোচনা আর সমালোচনায় জর্জরিত দিঘি এরপরও থেমে থাকেননি সবকিছু পেছনে ফেলে পুরোদমে কাজ করে যাচ্ছেন প্রায় সময় আলোচনা সমালোচনায় থাকা দিঘিকে নিয়ে অনেকের মনে একটি প্রশ্ন ঘুরে বেড়ায় আর সেটি হলো কোন ধর্মের অনুসারী দিঘি এর পেছনে অবশ্য কারণও আছে কেননা দিঘির মা অভিনেত্রী দোয়েল ইসলাম ধর্মের অনুসারী হলেও বাবা সুব্রত চক্রবর্তী হিন্দু ধর্মের অনুসারী তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঁকি দেয় কার ধর্ম বেছে নিয়েছেন দিঘি বাবা নাকি মায়ের সম্প্রতি একটি সাক্ষাৎকারে দর্শক মনে দীর্ঘদিন ধরে থাকা এই প্রশ্নের জবাব দিয়েছেন দিঘি জানিয়েছেন তার বাবা হিন্দু ধর্মের অনুসারী ছিলেন কিন্তু মাকে বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি এরপর থেকেই তার পরিবারের সবাই ইসলাম ধর্মের অনুসারী তবে দিঘি বিশ্বাস করেন ধর্ম যার যার উৎসব সবার এ কারণে হিন্দু ধর্ম পালন না করলেও বাবার বাড়িতে গিয়ে পূজা সহ অন্যান্য উৎসব উপভোগ করেন সেই সঙ্গে তার পরিবারে যারা হিন্দু আছেন তারাও ঈদ উপভোগ করেন দিঘি জানান তাদের পরিবারের মধ্যে হিন্দু মুসলিম সম্প্রীতির সম্পর্ক রয়েছে তারা কখনোই কেউ কাউকে আলাদা করে দেখেন না 2000 সালের 9 সেপ্টেম্বর লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন দিঘি খুব ছোটবেলায় মাকে হারান এই অভিনেত্রী গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনের মাধ্যমে সবিজে পথ চলা শুরু দিঘির প্রথম কাজে পেয়ে যান তুমুল জনপ্রিয়তা এরপর কাবুলিওয়ালা সিনেমার মাধ্যমে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন প্রথম ছবিতেই পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে 2021 সালে অভিষেক হয় দিঘির তার প্রথম সিনেমা তুমি আছো তুমি নেই এরপর তাকে দেখা গেছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমায় কিছুদিন আগে ওটিটিতে শেষ চিঠি নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে অভিষেক হয়েছে দিঘির এতে দিঘির অভিনয় প্রশংসিত হয়েছে সবার কাছে বর্তমানে বিয়ের পাশাপাশি দিঘির প্রেম জীবন নিয়েও নিয়মিত চর্চা হয় অনুসারীদের মধ্যে গুঞ্জন রয়েছে দিঘি নাকি ইউটিউবার তাওহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অনেকের আবার প্রশ্ন তারা কবে বিয়ে করবেন যদিও আফ্রিদির সাথে প্রেমের বিষয়ে দিঘি জানান তারা কেবল বন্ধু আর অন্য কিছু নয় সাদাকালো নিউজ